আর্জেন্টিনা বেরোবার সময় দেখবেন, এখন কি করে বলবো? কনফিডেন্স লেভেলটা একবার শুধু দেখলেন। কালীঘাটের কাকু ওরফে সুজয় কৃষ্ণ ভদ্র, তার কনফিডেন্স লেভেল দেখলে একেবারে চোখ কপালে উঠে যাচ্ছে। মঙ্গলবার নিয়োগ দুর্নীতি মামলায় কালীঘাটের কাকুকে তলব করেছে ইডি। আর ইডির দপ্তরে ঢোকার সময় কালীঘাটের কাকু সাংবাদিকদের বলেন যে একটু অপেক্ষা করুন, বেরিয়ে এসে যা বলার বলবো। একবার ভাবুন, যার বিরুদ্ধে অভিযোগ রয়েছে, যাকে তলব করা হয়েছে, জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, আর তার কিনা এই রকম ধরনের আচরণ, একেবারে ভয়ে ডরহীন হয়ে বলছেন যে একটু অপেক্ষা করুন, বাইরে এসে যা বলার বলবো। ইতিমধ্যেই কালীঘাটের কাকুর এই অ্যাটিটিউড ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। নেটিজেনরা কালীঘাটের কাকুর সাহসের প্রশংসা করেছেন। উল্লেখ্য, মঙ্গলবার ইডি দপ্তরে হাজিরা দিতে আসেন সুজয় কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকু। নিয়োগ দুর্নীতি মামলায় এর আগে সিবিআই জিজ্ঞাসাবাদ করেছে তাকে। ইতিমধ্যে ইডির তরফ থেকেও তাকে তার বাড়িতে রেড করা হয়েছে। ইডি সূত্রে খবর, রেড করে তার বাড়ি থেকে নিয়োগ সংক্রান্ত বেশ কিছু নথি পাওয়া গিয়েছে। এরপরেই ইডির তরফ থেকে নোটিশ পাঠানো হয় তাকে। সুজয় কৃষ্ণ ভদ্র ঘনিষ্ঠ দক্ষিণ চব্বিশ পরগনা জেলা পরিষদ সদস্য জ্ঞানানন্দ সামন্ত এবং সিভিক ভলেন্টিয়ার রাহুল বেরাকে সল্টলেকে নিজেদের দপ্তরে জিজ্ঞাসাবাদ করেছেন ইডি আধিকারিকেরা। চলুন আরও একবার শুনে নিই, এই কালীঘাটের কাকু ঠিক কতটা কনফিডেন্সের সঙ্গে কি বললেন এদিন। বেরোবার সময় দেখবেন, এখন কি করে বলবো? শুনতেই পেলেন কালীঘাটের কাকুর বক্তব্য, তিনি ঠিক কি বলছেন, তার কনফিডেন্স লেভেল একেবারে অন্য লেভেলের, সেটা তো দেখেই বোঝা যাচ্ছে। যখন ইডি তলব করেছে, যখন তাকে জিজ্ঞাসাবাদ করা হবে, তখন কোথায় তার ভেতরে একটু ভয় কাজ করবে তা না, এ একেবারে উল্টো ছবি। নিয়োগ দুর্নীতি কাণ্ডে কতটা জড়িয়ে রয়েছেন কালীঘাটের কাকু, এই প্রশ্নের উত্তর জানতেই ইডি তলব করেছে সুজয় কৃষ্ণ ভদ্র তথা কালীঘাটের কাকুকে। মঙ্গলবার দিন তাকে তলব করা হয়েছে। আর এর আগে সল্টলেকের সিজিও কমপ্লেক্সে হাজিরা দেন সুজয় কৃষ্ণ, তবে এবার প্রথমবার ইডি দপ্তরে যাচ্ছেন কালীঘাটের কাকু। এই ব্যক্তির নাম উঠে আসে নিয়োগ দুর্নীতিকাণ্ডে গ্রেপ্তার হওয়া নেতাদের মুখে। তখন থেকেই প্রকাশ্যে আসে এই সুজয় কৃষ্ণ ভদ্র তথা কালীঘাটের কাকুর নাম। আর তারপরে ইডি আধিকারিকরা তল্লাশি অভিযান চালায় তার বাড়িতে, সেখানে তল্লাশি চালিয়ে বেশ কিছু নথি এবং তথ্য হাতে আসে তদন্তকারীদের। এমনকি সুজয় কৃষ্ণ ভদ্রের তিনটি কোম্পানির সঙ্গে যোগাযোগ থাকার কথাও কিন্তু প্রকাশ্যে এসেছে। এবারে দেখার যে কালীঘাটের কাকু এর পরবর্তীতে কি বলে, মানে এই জিজ্ঞাসাবাদ পর্ব শেষ হওয়ার পরে তিনি ঠিক কি জানান আর কি বলে, সেদিকে তো অবশ্যই আমাদের নজর থাকবে। অবশ্যই সঙ্গে রাখুন আজতাক বাংলাকে, বিভিন্ন খবরের জন্য সাবস্ক্রাইব করে নিন আজতাক বাংলার ইউটিউব চ্যানেলকে, লাইক করুন, শেয়ার করুন।